বৈশ্বিক সংকট মোকাবিলায় চার দফা তুলে ধরে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির জোট G20 সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে যে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে সেটির 42 ধারা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার দাবি, এ ধারা না থাকলে পুলিশের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হয়ে যাবে। তিনি বলেছেন, অপরাধ বন্ধে পুলিশের তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়। চলতি বছরের অগাস্ট পর্যন্ত 8 মাসে 361 জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে। জরিপে এদের বেশিরভাগের আত্মহননের কারণ হিসেবে অভিমানের কথা উঠে আসার তথ্য দিয়েছে সমীক্ষা পরিচালনাকারী সংগঠন আঁচল ফাউন্ডেশন। এ হার 31.60%। অন্য কারণের মধ্যে রয়েছে প্রেম ঘটিত পারিবারিক নির্যাতন, যৌন নির্যাতন, একাডেমিক চাপ, মানসিক অস্থিতিশীলতা, পারিবারিক সমস্যা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বৃহৎ শক্তির বলয়ে চলে গেছে। এ বলয় বন্ধুত্বের, শত্রুতার নয়। তার জিজ্ঞাসা, দিল্লিতে G20 সম্মেলনে শেখ হাসিনার সাথে জো বাইডেনের সেলফি দেখে বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নয়, পশ্চাৎযাত্রা। এখন কেবলই পেছনের দিকে যেতে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সরকার সাম্প্রদায়িক আক্রমণ করে বিএনপির ওপর দোষ চাপাতে চায়। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তার দাবি, জনগণ রাস্তায় নেমে যে আওয়াজ তুলেছে তাকে রুখে দেওয়ার ক্ষমতা এ সরকারের নেই।